করতে খুব টানা কাজ করতে বোতল নিতে দেয় না, কিন্তু কাঁচের বোতল নিতে দেয় না, না না এগুলো সবই এখন প্লাস্টিক করে দিয়েছে। ঠিক আছে দেখা দিচ্ছিল, এটা ও পিছন পিছন চলে এলো, ভেতরে দিয়ে দাও সব। আপরে প্রথমে প্রিঙ্কি পেতে সবারই ভালো লাগে বলো, আমরা তো সামান্য একটা ফুচকা পেলেও আমরা খুব খুশি হয়ে যাই। এরকম স্যান্ডউইচ আমি প্রথমবার খাবো, তিনটে লেয়ারে আজকে সকালটা আমাদের একজনের দুধু চকো ফিলস, একজনের লিকার চা, একজনের কফি দিয়ে শুরু হচ্ছে। আর এই হলো ম্যাডাম, আর ম্যাডাম আজকে পাপার আগে উঠেছে, পাপা জাস্ট উঠলো। কেন গো মাম্মা উঠে পড়েছিলে? বলছে মা খিদে পেয়েছে, চলো না মা আমার খুব জোরে খিদে পেয়ে গেছে। তা ওঠার পরে ড্রেস ট্রেস চেঞ্জ করে মাথাটা আছড়ে দিয়ে তারপর ব্রাশ করি দিয়ে একে খেতে দিয়েছি। আর এটাকে আমরা সারপ্রাইজ দিচ্ছিলাম ওকে, আমি বলছি মাম্মা চল আমি আর তুই খেয়ে দিয়ে নিই, পাপা উঠে দেখবি সারপ্রাইজ হয়ে যাবে, বলবে তোমাদের সব হয়ে গেছে। আরে দেখি ঘরে শুনতে পেয়েছে, হ্যাঁ শুনতে পেয়ে ঘরে ও লাইট ফাইট কিচ্ছু জ্বালায়নি, মশারি টশারি খুলে চুপ করে ঘাপটি মেরে বসে আছে, তাই না মাম্মা? আমাদেরকেই সারপ্রাইজ দিয়ে দিয়েছে। গুড মর্নিং বলো একটু। তা হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল, আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন এই যে সকাল সকাল খেতে বসেছি, আর আজকে হলো রবিবার, ছুটির দিন, মানে সব সময় আমার এই বর্ষাকাল জুড়ে শুধু তোমাদের ব্লগে আমি বলে যাচ্ছি যে বৃষ্টি ছুটি বৃষ্টি ছুটি আর বৃষ্টি কানেক্টেড হয়ে গেছে, আর আমার মানে মনটা সকালে উঠে খারাপ হয়ে যায়। কত আশায় ছিলাম যে আজকে অন্তত রোদ্দুর বেরোবে, দেখো ওয়েদারের অবস্থা, কোন সকালবেলা উঠে জানলা খুলে দেখছি রোদ্দুর, দেখি না পুরো ভেজা, এইসব টিপটিপ করে বৃষ্টি পড়ছে, কিছু করার নেই, এই সমস্ত জামাকাপড়, আর ওপরে তো পুরো ভর্তি জামাকাপড়। আমি ভাবছি ওপর থেকে একটা দড়ি খুলে এনে এখানটাই দেবো, যেহেতু ডাইনিংয়ে সারাক্ষণই পাখা মোটামুটি চলবে, তো ভাবছি এখানটাই দেবো। তাহলে কি এইরকম জ্বালাতে ভালো লাগে বলো, গাডারটা দিয়ে মাছ লাগে না আমার। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে। মানুষ লাগছে কিন্তু আমি যাবো একটু হোমিওপ্যাথি ডাক্তারের কাছে, মানে আমার না হাঁটতে চলতে খুব টানা কাজ করতে। আমি যে একটা না কাজ করলে তারপর মেয়েকে নিয়ে যে দৌড়াদৌড়ি করে স্কুলে যাওয়ার সময় মানে মুখের মধ্যে না খুব ধরপড় ধরপড় করছে, আর বাবাই একটু বাজারে গেছিলো, ওই যে আলু ছিল না, তেল, আর একটা কি নিয়ে এসছে নিচের দিকে দেখি, এত সবজি এনেছো কেন, শশা কুমড়ো কখন খাবে এগুলো? হ্যাঁ একটু বরবটি পটল কুমড়ো ওল তিন চার দিন লাগবে, কাল কালকে রাজ দিতে পারি এমন তো নুন না, রাতে মাছ আছে, লোটে মাছ আছে।
চল। হ্যাঁ কালকেই বলেছি, বাবা ভুলে গেছে আবার বৃহস্পতিবার দিন। তো এখন বাবাই একটু টিফিন নিয়ে এসছে, কারণ মেয়েকে পড়াচ্ছিলাম আর কিছু করা হয়নি। ছাদে গিয়ে এক ছাদ জামা কাপড় দিয়ে আসলাম, দেখো একটু হালকা হয়েছে, বৃষ্টি এখন আর পড়ছে না। দেখা যাক জামা কাপড়গুলো একটু রোদের তাপে হালকা হালকা শুকাই কি না। কি কালকে? কালকে স্কুল থেকে এসে, তাই আমরা এখন খেয়ে নিচ্ছি। সে তো ভালো উঠছে, এই দেখো একটু রোদ্দুর বেরিয়েছে, খেচে দিলে হতো না, জ্বালা করছে চোখ। রাস্তায় এত স্লিপ হয়েছে, হাঁটা চলাই যাচ্ছে না এখান দিয়ে, ওই জন্যে সর মামা বাবাই এই দেখি ফোনটা দেওয়া। কে ফোন করছে? রাজদীপ আঙ্কেল করছে, দাও দাও। এই পাপা এখন কাজ করছে, দাঁড়া শুনি, তাই না বাবাই? বাচ্চাদের না বড়দের? বড়দের বাচ্চাদের তো আছে, প্যারাসিটামল নিয়েছে। কাচের বোতল নেবে না? কি কাচের বোতল নিতে দেয় না? কিন্তু কাচের বোতল নিতে দেয় না? না না, এগুলো সবই এখন প্লাস্টিক করে দিয়েছে। ঠিক আছে, এখন মহা কাজ করছে, রাখো, রাস্তায় অ্যাসিড ঢেলে পরিষ্কার করছে। এই দেখো, এই দেখো রাস্তায় বোর্ড এই দিকটা অ্যাসিড দিয়েছে, এত স্লিপ হয়েছে, দিয়ে এখন এই ঝাঁটা দিয়ে ডলছে, ঝাঁটাটাই পুরো শেষ করে দিল। জল দেবে নাকি এখানে আবার? হ্যাঁ না, জল দিও না, ছেড়ে দাও বাবাই, এমনি ঝাঁটাটা দিয়ে এইদিকে সরিয়ে সরিয়ে দাও, জল দিও না। ওই কি বুঝতে পেরেছ? আমার দিকে তাকাও। হ্যাঁ এই দিকটাই সরি, এইগুলো এই দিকটাই সরিয়ে সরিয়ে দাও, জল দিতে হবে না, ও জল বৃষ্টি হলে এমনি ধুয়ে চলে যাবে। দেখো একটু একটু রোদ্দুর বেরোচ্ছে, আমি ভাবছি কী করবো, কি জামা কাপড় ভিজিয়ে দেবো নাকি, এ দেখো সারা ঘর ময় অ্যাসিড দিয়েছে বাবু। চল আস্তে আস্তে আস্তে, নে নে বাবু ফোনটা রাখ, ঘরটা মুছবো। কালকে রান্না একটু একটু আছে, তো কি রান্না করেছি দেখাই, রান্না যদিও বা হয়ে গেছে, হুড়োহুড়ি করে রান্নাটা করে নিয়েছি। এখানে রান্না হয়েছে পনির আলুর তরকারি, আমার বাড়িতে তো জানোই এক দুদিন ছাড়া ছাড়াই পনির হয়, কারণ আমার মেয়ে খেতে খুবই ভালোবাসে। এখানে ভাত হয়ে গেছে, আর কি করেছি, দুটো মেয়ের তরকারিই বেশি করেছি। এখানে হলো এটা বরবটি ভাজা, এই যে বাবাই এখনও সবজি নিয়ে এসেছিলো ওই বরবটি ভাজা, এটা কালকে একটু গাজর ভাজা আছে, এখানে কালকের একটু ভাত আছে, এখানে আছে কালকে মাংস করেছিলাম সেই মাংসটা, এখানে আছে একটু বিটুলি, ব্যাস আজকে দুপুরবেলা এইটাই হয়ে যাবে। সুহানি কোথায় গেল? এই সুহানি কোথায় গেল রে? কই কোথায় ছিলে? সুহানি স্নান করা হয়ে গেছে, আজকে চুলে মাস্ক লাগিয়েছে শ্যাম্পু করে, তাই তো হেয়ার মাস্কে। দেখো দিয়ে এই দরজার খানটায় নোংরা হাত দিও নাই, দেখো কত নোংরা, তুমি দেখো, এই দেখো তোমার গায়ে লাগবে নোংরাটা, হাত ধুয়ে নেবে। হ্যাঁ এখানে টিউবওয়েলটা ঠিক হচ্ছে, এ কলটা একটু এগিয়ে এসছে মনে হচ্ছে না রে, এ দরজাটা লাগবে। কি রে ইউটিউবার, দাঁড়াই দেশ করি, এ ইউটিউবার কেন এই দুদিন অন্তর অন্তর বলিস, দেখো আমার চ্যানেলটা কিন্তু দেখো একটু, আবার এখন বলছিস আমি ইউটিউবার নই, কেন কাজের খুব চাপ? খুব ঝামেলা বল, আমাকে না দিয়ে যাস, আমি এডিট করে দেবো। বড় কার্টুনিস্ট টুনি, শেখ চলো শোনি, চলো ঘরে, চলো ঘরে, চলো আমি টিভি চালিয়ে দিচ্ছি, চলো মা, চলো চলো চলো। রোদ্দুর দেখে জামা কাপড়গুলো ছাদে দিয়ে গেছিলাম, সে তো সকাল থেকেই ছাদে আছে,
কিন্তু এখন তারপর আবার খানিকটা কেচেও দিয়েছি, ভাবছি জলটা ঝরে যাবে, তাহলে কী হবে, কালকে রোদে দিলে আবার শুকোবে। এই যে সান মামা ওখান থেকে দেখা দিচ্ছিল, এতে ও পিছন পিছন চলে এলো। ভেতরে দিয়ে দাও, সব ভেজাগুলো ভেতরে দিয়ে দাও। সারা ছাদ বয় জামা কাপড়। আমরা দুজন বর বউ খেতে বসে জানালার নেট খুলে রেখেছি, দেখছি চাতক পাখির মতো যে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, তারপর দেখছি পুরো কালো করে এসছে, খেয়ে এখনো জল খায়নি, কোনো মতে দৌড়েছি আমি ছাদে। দেখো এইগুলো আগে মেলে নাও, চিপে দাও চিপে দাও, চলো দেখি দুজনে মেলে নি। যেগুলো ভেজা সেগুলো আগে দাও, টিপে নাও, নিচটায় জল আছে, নেই চলে গেছে। মেস কাটটায় কিন্তু জল পড়ছিল, বলে আসছো ওকে আবার খুঁজবে কুনি। বাবাই তুলুক, আমি হাঁপিয়ে গেছি দৌড়ে দৌড়ে এসে। অনেকগুলো ভেজাগুলো না হয় তুলে দিই আমি, সব ভিজে এমন না, আবার সব শুকিয়ে গেছে এমনও নয়। তো উপরে যতগুলো জায়গা হয়েছে যেহেতু বেড কভার দিয়েছি সেগুলো সব ভেতরে দিয়ে এসছি, ওর মধ্যে শুকনোও আছে। আমি ভাবলাম থাক, কাল যদি রোদ্দুর ওঠে সকালের দিকে আরেকবার দিয়ে দেবো, আর বাকি এই যে ছোটোখাটো সবগুলো নিয়ে নিচে এলাম। নিচে এখন সোফায় থাকুক, তারপর দেখছি। অলরেডি এতগুলো আমি নিচে নামিয়ে নিয়ে এসছি, এগুলোও সব শুকিয়ে গেছিলো। চল, আমার একটা পার্সেল এসছে তোমাদেরকে দেখাবো। এই যে, এই প্রথমবার আমি মানে ইনস্টাগ্রামে একটা অ্যাপ থেকে পারচেস করেছি, কি আছে এটাই দেখাবো। চলো, ভাত খেয়ে থালা বাসন মাজা হয়নি, পরে মাজবো, ইচ্ছা করছে না এখন আর। চলো এগুলো এটা খুলবো। সুহানি, সুহানি ম্যাডাম, লাগাতে পারো নি ওটা, লাগাতে পারো তো, জানলা ছিঁড়ে গেছে দড়িটা, ওই জন্য জানলাটা লাগাতে পারো নি। ওঠো চলো এটা খুলবো, এসো টানো এটা। এই এই কোনাটা ধরে টানতে হবে, হ্যাঁ এই তো পেরেছো। হাত থেকে রিমোটটা নামাও, টিভি বন্ধ, হাত থেকে রিমোটটা নামাও। এবার হয়েছে, এই তো বলছিল হয়নি, এইটাও তো লাগিয়েছো, কে লাগিয়েছে এটা? ও চলো এবার এটা খুলবো আমরা। হ্যাঁ তো চলো, পার্সেলটা খোলা হচ্ছে। কিছু ইয়াররিং অর্ডার করেছিলাম তো এই ইনস্টাগ্রামে, এটা আমি সবসময় দেখি কিন্তু কোনোদিন নিইনি, এই ফার্স্ট টাইম দেখে মনে হলো একবার নিয়ে দেখি। তো তোমরাই বলবে কতটা লাভ করেছি কি কতটা ঠকেছি জানি না, তো চলো দেখাই। এই যে আপরে, প্রথমে এই দেখো এতগুলো জিনিস, এতে যদিও বা একটা ফ্রি গিফটও পেয়েছি, মানে প্রথমবার নিলে অনেক অ্যাপ থেকেই এরকম প্রথমবার নিলে গিফট দেয়। তো এইগুলো হলো কার বলো তো, এগুলো আমি মাথায় দেবো বলে নিয়েছি। কোয়ালিটিটা কি ভালো দেখো বাবাই, সত্যি ভালো বলো। এই তো দেখা, পাপাকে দেখা, তাকা, এমনি লাগছে না, দারুন দারুন তাই না? দেখে শুনি আয়নায় গিয়ে তারপরে দেখায়। হ্যাঁ এই দেখো, এই একটা ইয়াররিং আমার তো হেভি লাগছে, আমি মানে যতটা ভেবেছিলাম আমার তার থেকেও বেশি ভালো লাগছে। সবসময় সামনে থেকে যতটা ভাবছিলাম যে কেমন লাগবে তার থেকেও বেশি ভালো লাগছে সিরিয়াসলি। এই নাইটির সাথে পরে দেখায়। হ্যাঁ একবার বড় লাগছে বেশিও না। লাস্টে একদম ভিডিও শেষে তোমাদেরকে বলবো যে এই এতগুলো জিনিস ক টাকা নিল।
কি বললে? হ্যাঁ বললাম দেখো আয়নাই, দেখো কি সুন্দর পরিয়েছি, দেখো ভালো লাগছে মানো, মানে কানটা ভালো লাগছে, এখন তো মেকআপ ফেকআপ ছাড়া ভালো লাগছে, খুব বড় লাগছে, আও হেভি লাগছে বলো। আর একটা দেখাই, এই দেখো আমার একটা ইয়েলো ড্রেস আমি পরবো, মানে বেড়াতে যাওয়ার সময়, ওই জন্য এইটা ইয়েলোটা নিয়েছি। ঠিক আছে, হ্যাঁ এই দেখো ভালো লাগছে বল, বেশ তোমার পছন্দ হচ্ছে, মানে ঠকিনি তাই তো আলটিমেটলি, আমি ভাবছিলাম কেমন হবে কেমন হবে। আর একটা এটা, এগুলো সব মানে মেটেরিয়ালসগুলোই আলাদা সম্পূর্ণ, দেখেছ? রাখো শোনি রাখো, এটা এটা একই, একটা পিঙ্ক একটা পার্পল, এগুলো টপের সাথে ভালো লাগবে বলো, জিন্স টপের সাথে। আর এটা হলো আমার, দাঁড়াও দাঁড়াও, এটাও দেখছিলাম কেমন একটা যেন, এটা হলো এই যে কী লেখাটা, এ গিফট স্পেশাল ফর ইউ, দেখো কীরকম ফ্রি গিফট পেয়ে তো সবারই ভালো লাগে বলো, আমরা তো সামান্য একটা ফুচকা পেলেও আমরা খুব খুশি হয়ে যাই, তার থেকে আবার একটা কান মানে কানের দুল তো পেলাম, ভালো লাগছে কানের দুলটা, অদ্ভুত দেখতে না, ভালো লাগছে। তো চলো এখন বলে দিই যে এগুলো সবগুলো কত দাম নিয়েছে, মানে খুব বেশি দাম নয়, এগুলো কোনোটা হয়তো 131 টাকা, তাই তো, কোনোটা 149 টাকা, আর এইগুলো মনে হয় একটু কম ছিল, আমি এর ক্লিপটাও কম ছিল, তো টোটাল এতগুলো, এটা ধরো ফ্রি গিফটস, টোটাল এতগুলো মিলিয়ে পড়েছে 600 টাকা। আমরা এখানে যদি লোকাল কোনো দোকানে এরকম কিনতে যেতাম, এই ক্লিপগুলোই 400-500 টাকা নিয়ে নিতে বলো, কোনো মনে কি বলেছে, স্টাইলও থেকে তোমরা মানে এরকম ইয়ারিং নিতেই পারো, আমি তো খুব খুব মানে খুবই স্যাটিসফাইড হয়েছি, আমার দারুণ লাগছে ইয়ারিংগুলো, সত্যি দারুণ লাগছে, আমি ভাবতে পারিনি যে এত সুন্দর হবে, খুবই সুন্দর, মানে অদ্ভুত লাগছে বলো দেখতে। সব থেকে বেশি ভালো লেগেছে আমার এই দুটো, এটা এটা, না সবগুলোই ভালো লাগছে, মেয়ের এইগুলো খুব সুন্দর হয়েছে। চলো এখন দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু রেস্ট নিয়ে নিই, আমার মেয়ের ডান্স ক্লাস আছে যদিও বা সেই 6:30 একটা একটা কোডও দিয়েছে নেক্সট টাইম শপিংয়ের জন্য, মনে বলো টু গেট ও 7% অফ ইয়োর নেক্সট অর্ডার। আস্তে আস্তে এখন সন্ধে 6:45 হয়ে গেছে, বলছিলাম 6:30 মেয়ের ডান্স ক্লাস, দেখি শোনি মুখটা তাকাও, এ দেখো ঘুমাচ্ছিল, তুলেছি তাই কাঁদছে, যাবো না ওইদিকে যেও না ওইদিকে যেও না রাস্তায় স্লিপ, আর বাবাই যে তখন এত সুন্দর করে এটা পরিষ্কার করলো, রাস্তাটা কিন্তু বেশ ভালোই পরিষ্কার হয়েছে, বাবাই ঘুমাচ্ছে ঘরে ওই জন্য আমি ঘরে তালা দিয়ে যাচ্ছি, ঘুমাচ্ছে বুঝতে পারবে না, দেখো রাস্তাটা ওই দিকটাই তো বলছিলাম ব্লিচিং পাউডার দেওয়া, এইদিকে ওরা দিয়েছে, তো বাবা এখানে অ্যাসিড দিয়েছিল, সুন্দর পরিষ্কার হচ্ছে, এই এই জায়গাটা একদম ছাওয়া না, এখান থেকে হাঁটা যাচ্ছিল না, এখন যথেষ্ট এই দিক দিয়ে চলো মা, গলা কি খুচখুচ করছে, চলো তো মেয়েকে নিয়ে ডান্স ক্লাসে চলে এলাম, সবাই চলে এসছে, সুহানি অন্যদিন ফার্স্টে আসে, আজকে সুহানি লাস্ট হয়ে গেছে, চলো ভিডিও করলে খাওয়া দাওয়া।
গানই শোনা যাচ্ছে না। সুয়ানি ডান্স করে এলো, এই যে ব্যক্তিটা উঠে পড়েছিল। তারপর আমরা আবার এলাম এখানে আমাদের বাবুর্চি সাউথ ইন্ডিয়ানে। কি খেতে এসছো সুয়ানি? ধোসা, ক্লাব চিকেন স্যান্ডউইচ। ওটা তো বাবা খাবে, তুমি তো ধোসা খাবে। এটা বাবুর্চি, আমাদের বাবুর্চি সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তুমি ওটা দিয়ে পুরো টেবিলটা মুছেছো, আমি তো নেবই না। ছাড়ো, তুমি ওটা ওখানে রেখে দাও, এখানেই রাখো, এটা পেতে রাখো, এর উপরে তুমি কারুকার্য করো বসে বসে। আলাদা আলাদা দেবে। দেখো আমরা এসছি আর শ্বশুরের শ্বশুরের মাম্মা এসছে ধোসা খেতে, ভাবো রোজ আমাদের সাথে দেখা, রোজ। আবার ওটাও কিনেছো? এটা চলে এলো ক্লাব স্যান্ডউইচ চিকেন। কে খাবে, বলু খাবে না সুহানি খাবে? নাও নাও খাও, এই দুটো একসাথে ধরে দিল চিকেন পাবে। হ্যাঁ, ক্লাব স্যান্ডউইচ কেন নাম এটা? এরকম স্যান্ডউইচ আমি প্রথমবার খাবো, তিনটে লেয়ারে। সুয়ানি খাচ্ছে তো তরকারি, নিচ্ছ মশলাটা নাও, তুমি খাও তো, না তো ভালো লাগবে না। পূজা নিল একটা দোসা, আর একটা আমাদের ভালো খেতে। আমি কোনোদিন খাইনি এরকম থ্রি লেয়ারের স্যান্ডউইচ, আজকে প্রথম খেলাম। কি করছো? ওটা মশিটা সেলাই করছি। মশারি এই জায়গাটা এত বড় একটা, মানে খুলে গেছে সেলাইটা, এই যে দেখো এই যে সেলাইটা খুলে গেছে। মশির টাঙানো আর না টাঙানো সমান, প্রত্যেক দিন দেখে আমার মেয়েকে মশা কামড়েছে। মশিটা টাঙালাম আর হঠাৎ করে বুঝতে গিয়ে দেখি যে মশিটা এই জায়গাটায় পুরো খুলে গেছে, তাই এখন বসে বসে সেলাই করছি। আমরা ওখান দিয়ে খেয়ে এসছি আর কিছু খাইনি, তো ম্যাডামকে বলছিলাম ভাত খেতে, তারপর ভাবছি না ও খেয়েছে ধোসা, তো ওই জন্য ওকে আর খেতে দিলাম না। তবে আমার ম্যাডামের পনির হয়েছে, যেহেতু বলি না যে পনির এত ভালোবাসে, বলছে মা একটু খাইতাম পনিরটা ভালো লাগছিল, আমি কালকে খাস, তা খেতে দিইনি বলে ভাত। এখন আবার বিস্কুট খেলো দুটো, দুটো বিস্কুট খেয়ে তাই শোবে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে। টাটা বাই বাই। এই দেখো কি সুন্দর হয়েছে, টাটা বাই বাই হচ্ছে না? রোজ ভাবি সেলাই করবো, খোলা হয়ে গেলে আর মনে থাকে না মশাইটা সেলাই করতে হবে।